সংযুক্ত আরব আমিরাতের দুবাই, কুয়েত, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে প্রবাসের সংবাদ জানাছেন মুজাহিদ আহসান। বাংলাদেশ আওয়ামী যুবলীগের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুয়েতে যুবলীগের সকল শাখা কমিটির উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। কুয়েত সিটির একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহাদাত হোসাইন বিক্রমপুরী। আনোয়ার হোসেন ও মানিক কুমার কুণ্ডুর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কুয়েত যুবলীগের আহ্বায়ক ইমাম উদ্দিন বাদল। বিশেষ অতিথি ছিলেন নজরুল ইসলাম শাহীন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাকির হোসেন রতন, মাইনুল ইসলাম উজ্জ্বল, ফারুক জাহের সহ অন্যরা। শারজাস্থ বাংলাদেশ সমিতির হলরুমে নবগঠিত শারজা ইউথ পার্টস বিজনেস ইউনিটির আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে মিলাদ, কিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাফেজ মোহাম্মদ মনসুরের সভাপতিত্বে ও মোহাম্মদ আনোয়ারের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সমিতির যুগ্ম সম্পাদক আলহাজ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসমাইল গনি চৌধুরী, শাহ মোহাম্মদ মাকসুদ, শহীদুল ইসলাম দিনু, নুরুল আফসার সহ আরো অনেকে। জেল হত্যা দিবস উপলক্ষে মালয়েশিয়া আওয়ামী লীগের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুয়ালালামপুরের কোতারায় বাংলা মসজিদের শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ওহিদুর রহমান ওহিদ। জাতীয় চার নেতার স্মরণে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন জসিমউদ্দিন চৌধুরী, রাশেদ বাদল, হুমায়ুন কবির, এম এম মামুনুর রশিদ, নূর মোহাম্মদ ভূঁইয়া সহ আরো অনেকে। পরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা হেলাল উদ্দিন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আজম নাসিরউদ্দিনের রোগমুক্তি কামনায় শারজা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় একটি রেস্টুরেন্টে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সেলিম সিআইপির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সাবেক সদস্য নিয়াজ মোর্শেদ এলিট, দিদারুল আলম, এক নম্বর দক্ষিণ পাহাড়তুলি ওয়ার্ড যুবলীগ নেতা এম এ হোসেন খোকন সহ আরো অনেকে। অস্ট্রেলিয়ার সিডনিতে বাঙালি পাড়া খ্যাত লাকেমবাই কেক কেটে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে উদযাপিত হয় বাংলাদেশ আওয়ামী যুবলীগের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী। মোহাম্মদ সেলিমের সভাপতিত্ব ও আবদুল্লাহ আল রোমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া আওয়ামী যুবলীগের সভাপতি মুস্তাক মেরাজ, যুগ্ম সম্পাদক অপু সারওয়ার, সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ হিমেল, মহিউদ্দিন কাদির, মোহাম্মদ হাফিজ সহ অন্যরা। মুজাহিদ আহসান, আরটিভি।